অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অর্থাৎ এইমস। এই এইমস হসপিটাল গড়ে উঠেছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার কল্যাণী শহরে। আজ আমি কল্যাণী এইমস সম্বন্ধে সমস্ত তথ্য দেব, তার সাথে কিছু এমন গুরুত্বপূর্ণ তথ্য দেব যা তোমরা এর আগে অন্য কোনো ভিডিওতে পাওনি। তাই বন্ধুরা, আমি রিকোয়েস্ট করছি যে তোমরা যদি এই একটি ভিডিও দেখে থাকো তাহলে তোমাদের কল্যাণী এইমস সম্বন্ধে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। তার কারণ কল্যাণী এইমসে তোমরা জানো যে 10 টাকায় ডাক্তার দেখানো যায়, আর সেটা দেখানোর জন্য নাম রেজিস্ট্রেশন করতে গেলে খুবই অসুবিধার মুখে আমাদের পড়তে হয়। আজ আমি তোমাদের এমন একটা পদ্ধতি বলে দেবো যে পদ্ধতির মাধ্যমে মাত্র 1 মিনিটের মধ্যে তোমরা ঘরে বসে কল্যাণী এইমসে ডাক্তার দেখানোর জন্য নাম বুকিং করতে পারবে। তার সাথে তোমরা যদি বাংলাদেশেও থাকো, বাংলাদেশ থেকে কীভাবে এসে তোমরা এখানে ডাক্তার দেখাতে পারবে সেটা বলে দেবো। আর তোমরা যদি একবার ডাক্তার দেখানোর ডেট মিস করে ফেলো তাহলে পরবর্তীতে তোমরা কীভাবে ডাক্তার দেখাবে সেটাও বলে দেবো। এছাড়াও তোমাদের যাবতীয় তথ্য দেবো, যেমন তোমরা কীভাবে এই কল্যাণী এইমসে আসবে, কীভাবে 30-35% ছাড়ে ওষুধ কিনবে, কীভাবে তোমরা মানে একদম কম খরচে খাবার খাবে, এরকম সমস্ত তথ্য তোমাদের দেবো। তাই বন্ধুরা, আমি রিকোয়েস্ট করবো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, একদমই স্কিপ না করে দেখতে থাকো। তাহলে চলো বন্ধুরা। এটি হলো কল্যাণী এইমস। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে কল্যাণীতে এই এইমস প্রতিষ্ঠার কাজ শুরু হয় 2015 সালে, এবং 2020 সালে এই কল্যাণী এইমসের চিকিৎসা পদ্ধতি শুরু হয়। প্রায় 197 একর জমির উপর এই কল্যাণী এইমস প্রতিষ্ঠিত। প্রথমে কল্যাণী এইমসে চিকিৎসা সাধারণ মানের হয়ে থাকলেও এখন এই 2023 সালের মধ্যবর্তী সময়ে কল্যাণী এইমসের চিকিৎসা পদ্ধতি বহুগুণ উন্নত হয়েছে। এখন এই কল্যাণী এইমসে মোট 22টি ডিপার্টমেন্টের ডাক্তার বসে এবং রোগীদের উন্নত মানের চিকিৎসা করানো হয়। এখন এইখানে বহু রোগের টেস্ট একেবারে কম খরচে করানো হয় এবং নি ট্রান্সপ্লান্টের মতো বড় বড় অপারেশনও শুরু হয়ে গেছে এই কল্যাণী এইমসে। এইবার মেন কথায় আসি। এই কল্যাণী এইমসে আপনারা ডাক্তার দেখানোর জন্য 3 ভাবে নাম লেখাতে পারবেন। প্রথমটি হলো এই নম্বরে ফোন করে। কল করার সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। সোম থেকে শুক্রবার কল্যাণী এইমস খোলা থাকে এবং শনিবার আর রবিবার এবং ন্যাশনাল হলিডেজ কল্যাণী এইমস বন্ধ থাকে। নাম বুকিং করার সময় অবশ্যই আপনার আধার কার্ডের নাম্বার এবং আপনি কোন বিভাগে ডাক্তার দেখাতে চান তা আপনাকে জানাতে হবে। তারপর যে ডেটটি বলে দেওয়া হবে সেই ডেটে এসে আপনাকে ডাক্তার দেখাতে হবে। আর একটা কথা, নাম বুকিং করার পর ফোনে যদি আপনার ডাক্তার দেখানোর ডেট বলে দেওয়া না হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা একটু ঘাবড়িয়ে যাবেন না। যদি ফোনে বুকিং করার সময় ডেট না বলে দেওয়া হয় তাহলে বুঝবেন পরের দিন আপনার ডাক্তার দেখানোর ডেট আছে, পরের দিন গিয়ে আপনি ডাক্তার দেখাতে পারবেন। নাম লেখানোর দ্বিতীয় পদ্ধতিটি হলো অ্যাপসের মাধ্যমে। কল্যাণী এইমসের নিজস্ব অ্যাপ এইমস কল্যাণী স্বাস্থ্য, এই অ্যাপসে গিয়ে আপনারা নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে নাম বুকিং করতে পারেন। তবে এক্ষেত্রে বলে রাখি, নর্মালি আপনারা অ্যাপসে নাম বুকিং করতে গেলেই দেখাবে স্লট ফুল। আবার প্রথমে যে ফোন নাম্বারটি বললাম, অর্থাৎ এখন মোবাইলের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করলেও ম্যাক্সিমাম টাইম বিজি দেখায়, কারণ কল্যাণী এইমসের একটাই নাম্বার, তাও দিনে মাত্র 3 ঘন্টা নাম্বারটি অন থাকে। আর ওই নাম্বারের প্রতিদিন 100,000 লোক ফোন করে, তাই নাম্বারটি প্রায় সবসময় বিজি দেখায়। এই কারণে ম্যাক্সিমাম পেশেন্ট কল্যাণী এইমসে নাম লেখাতে পারে না। আজ আমি এমন একটা পদ্ধতি বলবো যে পদ্ধতির মাধ্যমে আপনারা মাত্র 1 মিনিটের মধ্যে বাড়িতে বসে নাম বুকিং করতে পারবেন। সেটি হলো রাত 12টার পর এইমস কল্যাণী স্বাস্থ্য অ্যাপে গিয়ে স্লট বুকিং করতে হবে। প্রথমে আপনারা এইমস কল্যাণী স্বাস্থ্য অ্যাপটি গুগল বা অ্যাপেল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ওপেন করবেন। আমি আপনাদেরকে এই প্রসেসটি আমার মোবাইলের মাধ্যমে এখন লাইভ করে দেখাচ্ছি। প্রথমে আপনারা মোবাইলের মেনুতে গিয়ে প্লে স্টোর অ্যাপে ক্লিক করবেন। প্লে স্টোর অ্যাপে ক্লিক করার পর সার্চ অপশানে লিখবেন AIIMS, এইমস কল্যাণী স্বাস্থ্য, লিখে সার্চ করবেন। সার্চ করলে
আপনারা এই অ্যাপসটি দেখতে পাবেন। এই অ্যাপসটি আপনাদের ডাউনলোড করা না থাকলে বা ইনস্টল করা না থাকলে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু আগের থেকেই ইনস্টল করা আছে, তাই আমি সরাসরি অ্যাপসটি ওপেন করছি। পর এই যে বুক অ্যাপয়েন্টমেন্ট যে একটি পেজ আসছে, এই পেজটি আসার পর এটা নেক্সট করতে হবে। নেক্সট করার পর এই যে ইনকোয়ারি পেজ আসবে, এটাও নেক্সট করতে হবে। এরপর নেক্সট করার পর যে একটা রেজিস্ট্রেশন বলে একটা পেজ আসবে, হ্যাঁ, এই রেজিস্ট্রেশন পেজটি আসার পর স্টার্ট বাটনে ক্লিক করে দেখুন একটা এন্টার মোবাইল নাম্বার দিতে বলেছে, একটা মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর লগ ইন করবেন। মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করার পর একটা অপশান আসবে, যেখানে পেশেন্টের নাম ও আধার কার্ডের নাম্বারের একটি অপশান আসবে। সেগুলো ঠিকঠাকভাবে ইনপুট করার পর পেশেন্টের নামে একটা সিআর নাম্বার তৈরি হবে। আমার যেহেতু আগের থেকেই এটা করা আছে, তাই আপনাদের যদি করা না থাকে আপনারা করে নেবেন। এরপর সিআর নাম্বারে ক্লিক করার পর আপনারা এই যে বেশ কিছু অপশান আসবে, এগুলো ঠিকঠাকভাবে অ্যালাউ করবেন। অ্যালাউ করার পর ডু ইউ লাইক ক্রিয়েট অর লিঙ্ক হেলথ আইডি, এটা এই অপশানটা আসবে, এটা ক্লোজ করে দেবেন। এরপর দেখুন এখানে তিনটে অপশান আছে, জেনারেল, স্পেশাল, অল। তার নিচে সমস্ত বিভাগের ডাক্তারের অপশান আছে, এগুলোতে ক্লিক করে দেখতে হবে কোন কোন ডেটে মানে স্লট আছে নাকি। এবার আপনাদের এক এক করে ক্লিক করে দেখতে হবে। দেখুন 5 জুন স্লট ফুল, তারপর 6 জুন স্লট ফুল, 7 জুন স্লট ফুল, 8 জুনও স্লট ফুল। এইভাবে এক এক করে আপনাদের প্রত্যেকটা ডেটে দেখতে হবে, স্লট খালি না থাকলে দেখতে হবে স্লট ফুল সব। তারপরে স্পেশালে আসলাম, স্পেশালে এসে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি প্রথম অপশানটাতে ক্লিক করলাম। ক্লিক করে দেখুন এখানে 5 জুনও এই স্লট ফুল, এরকম করে প্রত্যেকটা দেখছি, এখানেও স্লট ফুল দেখাচ্ছে। তারপর দেখুন আবার চেষ্টা করুন, দেখুন এরকম করে চেষ্টা করতে থাকতে হবে। দেখুন 5 জুন, দেখুন এখানে স্লট আছে, এই দেখুন 19টা স্লট আছে, এবং এখানে কনফার্ম করলাম, এই দেখুন অ্যাপয়েন্টমেন্ট বুক হয়ে গেছে। এইভাবে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে খুব সহজে, মাত্র কয়েক মিনিটের মাধ্যমে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। আর এটা খুবই সীমিত সময়ের জন্য, রাত 12টার পর কয়েক মিনিটে, দেখুন এখন 12:04 উপরে টাইমটাও দেখতে পাচ্ছেন। এছাড়াও 3 নম্বর আর একটা পদ্ধতি আছে, এটা সেটা হলো এই কল্যাণী এমসের একটা অফিসিয়াল ওয়েবসাইট, সেটা হলো ORS.government.in। এই পদ্ধতিতে আপনারা গুগলে গিয়ে ORS.government.in লিখে সার্চ করলে আপনারা সেখানে থেকে মানে আপনারা এই কল্যাণী এমসের ডাক্তারদের সাথে কনসাল্ট করতে পারবেন। ডাক্তার দেখাতে পারবেন না অবশ্য, কিন্তু কনসাল্ট করতে পারবেন সেটা। তারপর আপনারা কনসাল্ট করে আপনারা যদি মনে করেন যে আউটডোরে ডাক্তারকে দিয়ে দেখাবেন, সেটা পারবেন। আর এছাড়াও আপনারা যদি বাংলাদেশ থেকে আসতে চান, তাহলে বাংলাদেশ থেকে এসে কীভাবে ডাক্তার দেখাবেন সেটাও আমি এই ভিডিওতে বলে দেবো। ফোনে নাম বুকিং করার পর এবং যেদিন ডাক্তার দেখাতে আসবেন সেদিন অবশ্যই আপনাকে সাথে করে আধার কার্ডটি নিয়ে আসতে হবে। আর যেদিন ডাক্তার দেখাতে আসবেন এখানে প্রথমে আপনাকে নাম রেজিস্ট্রেশন করাতে হবে। তার জন্য টাইম হলো সকাল 8:30 থেকে সকাল 11:00 পর্যন্ত। আর প্রথমে এখানে এসে আপনাকে এই ওপিডির সামনে সিকিউরিটি গার্ড থাকবে, সেই সিকিউরিটি গার্ডের কাছ থেকে টোকেন কালেক্ট করতে হবে। আর সেই টোকনের উপর একটি নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার অনুযায়ী আপনাকে লাইনে দাঁড়াতে হবে। 50 জন করে এখানে লাইনে ডাকা হয়, আপনার টোকেনে সেই 50 জনের নাম্বার আসা পর্যন্ত আপনি এইখানে থাকা চেয়ারগুলিতে বসে রেস্ট করতে পারেন। তারপর এইখানটায় এসে আবার আপনাকে সেই টোকনটা জমা দিতে হবে। টোকনটা জমা দিলে আপনাকে ভেতরে যেতে বলবে, একটা স্লিপ দেবে, আর সেই স্লিপটা আপনাকে নির্দিষ্ট কাউন্টারে গিয়ে আপনাকে জমা দিতে হবে। আর তার সাথে 10 টাকা দিতে হবে, আপনি যদি নতুন হয়ে থাকেন 10 টাকা দিতে হবে। 10 টাকা দিলে তারা একটা আপনাকে ওপিডি বুকলেট দেবে, সেই ওপিডি বুকলেট দেখিয়ে দেওয়ার পর আপনাকে আপনি যে ডিপার্টমেন্টে ডাক্তার দেখাবেন সেই ডিপার্টমেন্টের ফ্লোরে আপনাকে যেতে হবে। আর আগে ডাক্তার দেখিয়ে থাকেন তাহলে আপনাকে আর 10 টাকাও দিতে হবে না, আপনি সোজা আপনার ডিপার্টমেন্টে গিয়ে বা সেই আপনার নির্দিষ্ট ফ্লোরে গিয়ে আপনি ডাক্তার দেখাতে পারবেন। আপনারা যদি খাবার খেতে চান, এই এমসের ভেতরেই এই খাবারের স্টল আছে, এইখানে আপনারা চা, কফি, ব্রেড, কেক, বিস্কুট এইসব পেয়ে যাবেন। তবে এইখানে খাবারের দাম অনেকটাই বেশি, তাই আমি প্রিফার করব কল্যাণী এমসের নিজস্ব ক্যান্টিন আছে যেখানে অনেক কম দামে ভালো খাবার পাওয়া যায়। আর এই ক্যান্টিনের থেকেও কম দামে যদি খাবার পেতে চান তাহলে এমসের ঠিক বাইরে এই যে বেশ কিছু দোকান দেখতে পাচ্ছেন, এইখানে আরও কম দামে আপনারা ভাত, ডাল, তারপর সবজি, রুটি, মাছ, মাংস সমস্ত কিছুই পেয়ে যাবেন এখান থেকে। এখন আমি কল্যাণী এমসের অপারেশন থিয়েটারের ভিতর প্রবেশ করতে চলেছি। দেখুন এইটি হলো কল্যাণী এমসের অপারেশন থিয়েটার।
এখন বর্তমানে কল্যাণী এইমসে বড় বড় অপারেশনও চালু হয়ে গেছে, যেমন নি ট্রান্সপ্লান্ট, কিডনি ট্রান্সপ্লান্ট ইত্যাদি বড় বড় অপারেশন কল্যাণী এইমসে এখন হয়ে থাকে। এইটি হলো কল্যাণী এইমসের আইপিডির ভিতরের দৃশ্য। এই আইপিডিতে আপনারা মাত্র 35 টাকার বিনিময়ে বেড ভাড়া পেয়ে যাবেন। তবে এই এইমসের ডাক্তারদের দিয়ে দেখানোর পর ডাক্তার যদি মনে করেন ওই পেশেন্টকে এখানে ভর্তি রাখতে হবে, তবেই আপনারা এইখানে বেড ভাড়া পাবেন। বেড ভাড়া পড়বে দিন পিছু 35 টাকা। মাত্র 35 টাকায় আপনারা পেয়ে যাবেন উন্নত মানের পরিষেবা। আপনারা যদি বাংলাদেশ থেকে এই কল্যাণী এইমসে চিকিৎসা করাতে চান তাহলে কীভাবে করাবেন, এখন আমি সেই উত্তর দেব। আপনারা যারা বাংলাদেশে থাকেন তাদের জন্য এই কল্যাণী এইমস থেকে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। আর সেই বিশেষ ছাড়টি হলো, আপনারা বাংলাদেশ থেকে এই ভারতবর্ষে আসার ভিসা ও পাসপোর্টের ছবি দেখিয়ে শনিবার, রবিবার এবং ন্যাশনাল হলিডেজ দিনগুলি বাদে যে কোনো দিন আপনারা এই কল্যাণী এইমসে এসে সরাসরি ডাক্তার দেখাতে পারবেন। সেন্ট্রাল গভর্নমেন্ট স্বীকৃত অমৃত নামের এই ফার্মেসিটি কল্যাণী এইমসের ওপিডির ঠিক বাঁদিকে আপনারা দেখতে পাবেন, যেখানে আপনারা 30-35% ছাড়ে আপনারা আপনাদের প্রয়োজনীয় যাবতীয় ওষুধপত্র কিনতে পারবেন। কল্যাণী এইমসে বর্তমানে মোট 22টি বিভাগ চালু আছে। কোন কোন বিভাগে ডাক্তার কল্যাণী এইমসে বসে আর কোন কোন দিনে কোন কোন বিভাগ চালু থাকে তার একটি লিস্ট এখন আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা প্রয়োজনে এই পেজটির একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। আর আপনারা যদি কোনো কারণে ডাক্তার দেখানোর ডেট মিস করে ফেলেন তাহলে কি করবেন সেটা এখন আমি বলে দেব। ডাক্তার দেখানোর ডেট কোনো কারণে আপনারা যদি মিস করেন তাহলে আপনাদের একেবারে নতুনভাবে ওপিডির যে বুকিং নাম্বারটি আছে সেই নাম্বারে ফোন করে কিংবা এইমস কল্যাণী স্বাস্থ্য অ্যাপের মাধ্যমে আপনাদের পুনরায় নাম বুকিং করতে হবে। আর পুনরায় নাম বুকিং করলে তবেই আপনারা কল্যাণী এইমসে আবার ডাক্তার দেখাতে পারবেন। এছাড়া কল্যাণী এইমসে সিঁড়ি এবং লিফটের ব্যবস্থার পাশাপাশি যেই সব পেশেন্টদের হাঁটাচলা করতে অসুবিধে হয় তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থাও আছে। এই হুইল চেয়ার নিতে গেলে আপনাকে পেশেন্টের অরিজিনাল আধার কার্ড, এইমসের যিনি সিকিউরিটি গার্ড আছে তার কাছে জমা রাখতে হবে। তারপর ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পর হুইল চেয়ার সিকিউরিটি গার্ডের কাছে জমা রেখে পেশেন্টের আধার কার্ড সংগ্রহ করে নিতে হবে। এছাড়াও এমার্জেন্সির জন্য কল্যাণী এইমসে অ্যাম্বুলেন্সেরও সুব্যবস্থা আছে। এছাড়াও তোমরা যদি কল্যাণী এইমসে আসতে চাও তাহলে কীভাবে আসবে তা একটু বিস্তারিত সহকারে আমি তোমাদের বলে দিচ্ছি। আপনারা যদি এই কল্যাণী এইমস হসপিটালে আসতে চান তাহলে আপনাদের কল্যাণী, রানাঘাট, গেদে, শান্তিপুর, কৃষ্ণনগর, লালগোলা এইসব লোকালের মধ্যে যে কোনো একটি ট্রেনে করে কল্যাণী স্টেশনে নামতে হবে। তারপর কল্যাণী স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ডান দিকে একটি অটো স্ট্যান্ড পড়বে, সেইখান থেকে অটো, টুকটুকি বা বাসে করে মাত্র 15-20 টাকা ভাড়া দিয়ে এই কল্যাণী এইমস হসপিটালে চলে আসতে পারেন। আবার একইভাবে আপনারা রানাঘাট, গেদে, শান্তিপুর, কৃষ্ণনগর, লালগোলা এইসব লোকালের ট্রেনগুলি করেও আপনারা কল্যাণী স্টেশনে চলে আসতে পারেন। তবে এক্ষেত্রে আপনাদের কল্যাণী স্টেশনে নেমে 4 নম্বর প্ল্যাটফর্মের ঠিক অপোজিট দিকেই একটি ওভারব্রিজ পাবেন। সেই ওভারব্রিজ পার করলেই আপনারা একটি অটো বা ম্যাজিকের স্ট্যান্ড পাবেন। সেই অটো বা ম্যাজিকের স্ট্যান্ডের ওখান থেকে গাড়ি করে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারেন কল্যাণী এইমস হসপিটালে। এছাড়াও কল্যাণী এইমসের সবথেকে কাছাকাছি এয়ারপোর্ট হলো নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্ট বা কলকাতা এয়ারপোর্ট। এই এয়ারপোর্ট থেকে বেরিয়ে বেশ কয়েকভাবে এই কল্যাণী এইমসে আপনারা আসতে পারেন। যেমন NH-34 ন্যাশনাল হাইওয়ে হয়ে চলে আসুন কল্যাণী মোড়, আর কল্যাণী মোড় থেকে ঘুরেই চলে আসুন কল্যাণী এইমসে। আর আপনারা যদি হাওড়া হয়ে আসেন তাহলে দিল্লি রোড, বিটি রোড, কল্যাণী এক্সপ্রেস রোড হয়েও আপনারা এই কল্যাণী এইমসে আসতে পারেন। বন্ধুরা, এছাড়াও কল্যাণী এইমস সম্বন্ধে আমার এই চ্যানেলে আরও 2টি ভিডিও আছে। সেই ভিডিওগুলিতেও আমি কল্যাণী এইমস সম্বন্ধে অনেক তথ্য দিয়েছি, চাইলে তোমরা সেই ভিডিওগুলিও দেখতে পারো।
আর বন্ধুরা, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আমি এই রকমই ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি। তাহলে বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পরে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি।